আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন এই ভিডিওতে আমরা আলোচনা করবো কনস্ট্রাক্টরের আরেকটি টপিক সেটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আপনি যদি এই ভিডিওর আগের ভিডিও মানে সি প্লাস প্লাস কনস্ট্রাক্টর এই টপিকটি মিস করে থাকেন আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখে নিন আর যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে র্যান্ডমলি প্লে করে থাকেন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটি বোঝার জন্য তাহলে আপনাকে ওয়েলকাম আপনি কনস্ট্রাক্টর ভিডিওটা না দেখলেও চলবে যদি কনফিউশনে পড়ে যান যে কনস্ট্রাক্টর টপিকটা আপনার ক্লিয়ার না তাহলে আপনি আই বাটন থেকে ভিডিও লিঙ্কটা ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আর যদি র্যান্ডমলি প্লে করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার কোডিং করতে গিয়ে কোনো প্রবলেম সলভ প্রবলেম ফেস করলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন কোড উই হৃদয় এবং আমাদের সি প্লাস প্লাসের প্রত্যেকটা ভিডিও সিরিয়ালভাবে পেতে এই প্লে ভিজিট করতে পারেন আমি এই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো লাস্ট ভিডিওতে আমি কনস্ট্রাক্টরের এই এতটুকু পার্ট আলোচনা করেছিলাম তো কনস্ট্রাক্টর কি এটা নিয়ে আমি এখন আলোচনা করব না আমি যদি সিম্পলি এই কোডটাকে রান করি তাহলে আমরা কী দেখতে পাব স্কিনে আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর এখন আমি চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরটার মাধ্যমে আমি দুইটা নাম্বার যোগ করব কিন্তু নাম্বার দুইটা আমি এই কনস্ট্রাক্টরের মধ্যে রাখবো না এই নাম্বার দুইটি আমি আমার এই মেইন ফাংশন থেকে পাস করব। তো মেইন ফাংশনে যদি আমার পাস করতে হয় তার মানে হচ্ছে আমার এই কনস্ট্রাক্টরের মধ্যেই পাস করতে হবে রাইট তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে আমরা এটাকে কেটে দিই কারণ এটা তো আমাদের দরকার নেই তাহলে আমরা কি করতে পারি এই কনস্ট্রাক্টরটার ভিতরে আমি প্যারামিটার কিভাবে পাঠাবো আপনি জানেন যদি আমি এখানে একটা ফাংশন লিখে যে ইন্টিজার অ্যাড এখানে আমি প্যারামিটার দিয়ে ভিতরে যাই একটা ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার কিভাবে পাঠাতে পারি একদম সিম্পল কিন্তু আমরা ওই ক্লাসটার অবজেক্ট লিখবো তারপরে ওই ফাংশনটা জাস্ট কল করার সময় দুইটা নাম্বার এভাবে আমরা পাস করে দিই রাইট ঠিক এইভাবে এবং এখানে গিয়ে আমরা দুইটা ভ্যারিয়েবল দিয়ে তারপর সেগুলোকে রিসিভ করি এবং তারপরে মেইন ফাংশনের ভিতরে তাদেরকে যোগ করে দিই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক এইভাবে তারপর এটাকে আমরা সি আউট করে দিই তো কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কীভাবে প্যারামিটারটা পাঠাবো এটাই হচ্ছে আমাদের এখান মেইন কোশ্চেন ঠিক আছে তো একদম সিম্পলভাবে আমি বলতে গেলে আপনি এই ক্লাসটার জন্য যেই অবজেক্ট তৈরি করেছেন সেই অবজেক্টের ভিতরে আপনি এরকম প্যারামিটার দেবেন রাইট আমি ঠিকই বলতেছি সেই অবজেক্টটার ভিতরে এরকম প্যারামিটার দিবেন তারপরে এখানে আমি দুইটা ভ্যালু পাস করবো টেন ফিফটিন ধরলাম তাহলে এই যে টেন ফিফটিন আমি কয়টা প্যারামিটার দিয়েছি এখানে দুইটা প্যারামিটার তার মানে এই দুইটা প্যারামিটারকে রিসিভ করার জন্য আমার দুইটা ভ্যারিয়েবল লাগবে এটা তো আপনি জানেন বেসিক জিনিস কিন্তু এই যে অবজেক্টটা এই যে অবজেক্টের ভিতরে আমি প্যারামিটার দিলাম এই প্যারামিটারকে রিসিভ করবে কে কনস্ট্রাক্টর রাইট তাহলে এখানে কনস্ট্রাক্টর কোনটা স্টুডেন্ট তাহলে এখানে আমি দুইটা ভেরিয়েবল দিয়ে দিব ইনটিজার এক্স কমা ইনটিজার ওয়াই একদম সিম্পল ব্যাপার তারপরে এখানে আমি কি করে দেব সি আউট করে দেব ইট উইল বি সি আউট তাহলে এখানে আমি কী করবো এক্স প্লাস ওয়াই এই দুটো যোগ করে দেবো শেষ তাহলে আমার আমি যখন এখন প্রোগ্রামটা রান করব খেয়াল করেন কোড রান করার আগে দেখি আমরা অ্যান্সারটা বলে দিতে পারি কি না তো আমরা যখন এই কোডটাকে রান করব তখন মেইন ফাংশন থেকে এই ক্লাসটা দেখবে স্টুডেন্ট তাহলে এই ক্লাসের জন্য একটা কি লাগবে অবজেক্ট লাগবে রাইট তো অবজেক্ট তো যখনই সে এই অবজেক্টটাকে দেখতে পাবে সে খেয়াল করবে যে এই অবজেক্টের ভিতরে আবার দুইটা প্যারামিটার দেওয়া আছে তো অবজেক্ট ভিতরে যখন প্যারামিটার থাকবে সে সে বুঝে যাবে যে আমাদের এই যে ক্লাসের ভিতরে এই ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর আছে স্টুডেন্ট নামে এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা প্যারামিটার রিসিভ করার জন্য দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে সেটা হচ্ছে ইনটিজার এক্স এবং ইন্টিজার ওয়াই তারপরে সে সি আউট করে দেবে তারপরে সে এখানে আর ক্লাসের মধ্যে কিছু পাবে না মেইন ফাংশনে যাবে তো মেইন ফাংশনের ভিতরে আর কিছু পাবে না সে প্রোগ্রামটাকে ইন্ট করে দেবে তাহলে আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমি এখানে দেখতে পাবো কি টোয়েন্টি ফাইভ কারণ হচ্ছে টেন এবং ফিফটি ফিফটিনের যোগফল হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এটা তো সিম্পল আপনি বুঝে গেলেন এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন ভাই তাহলে আমরা অনেক সময় তো একটা ক্লাসের জন্য একাধিক মানে একাধিক অবজেক্ট ব্যবহার করি যেমন এখানে ও লেখা আছে আমরা তো এখানে ও ওয়ান তারপরে হচ্ছে ও টু এগুলো ব্যবহার করতে পারি তো তখন এই কোডটা কি হবে তো আচ্ছা এখানে ইরোর কেন দিচ্ছে নো ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিস্ট ফর ক্লাস স্টুডেন্ট আচ্ছা দেখেন এখানে আমাদের ইরোডই বলে দিচ্ছে যে আমরা এরকম পারবো না কারণ কি আমি একটু আপনাকে বুঝাই আমরা এখানে একটা কি ইউজ করেছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের জন্য একটা প্যারামিটারাইজ অবজেক্ট আমরা এখানে দিয়েছি কিন্তু আমরা যদি এখানে আরও অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হবে তো ডিফল্ট কনস্ট্রাক্টর কীভাবে লেখে একদম সিম্পল জিনিস এর আগের ভিডিওতে জেনে এসছেন তো স্টুডেন্ট তারপরে হচ্ছে এখানে ফাংশন এবং তারপরে হচ্ছে এখানে এভাবে না এইভাবে তাহলে এখানে আমি একটা সি আউট দিয়ে দিই আমি কি দিব যে আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর এন্ডলাইন তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন ওয়েট এটা তো এখানে না এটা হবে এখানে এবং এখানে সেমিকলন তাহলে এখন এখানে এটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর এবং এটাকে বলা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তো আপনি যখন একাধিক অবজেক্ট ব্যবহার করবেন মানে হচ্ছে শুধুমাত্র প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যখন ব্যবহার করবেন তখন আপনি একাধিক মানে এখানে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে না শুধুমাত্র প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ব্যবহার করবেন তাহলে আপনাকে শুধুমাত্র প্যারামিটারাইজ অবজেক্ট এখানে দিতে হবে আপনি একাধিক এখানে অবজেক্ট ব্যবহার করতে পারবেন না কিন্তু যদি আপনি ডিফল্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি একের অধিক একটা দুইটা তিনটা চারটা অবজেক্ট ব্যবহার করতে পারবেন কেন এই জিনিসটা কোশ্চেন আসছে কেন খেয়াল করেন আপনি যখন এই কোডটাকে রান করবেন তখন এটা এক্সিকিউশনটা কীভাবে হবে সে মেইন ফাংশনে আসবে ক্লাসটাকে দেখবে তারপর এখানে অবজেক্টটা দেখবে তো এখন এখানে এই ক্লাসটার জন্য টোটাল তিনটে অবজেক্ট আছে তো এই তিনটা অবজেক্টের জন্য সে তিনবার কাজ করবে কিভাবে প্রথমে সে এই অবজেক্টটা দেখবে তো এই অবজেক্টটার ভিতরে একটা প্যারামিটার আছে তার মানে এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে সে বুঝে নেবে তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে সে কল দিল এরপরে আছে ও বিজে ওয়ান এর মানে হচ্ছে এই ও বিজে ওয়ান মানে এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে কারণ ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দেওয়ার জন্য আমাদের শুধুমাত্র ক্লাসের অবজেক্ট উল্লেখ করলেই হয় তাহলে সে এখানে কল দেবে আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর তারপরে সে আবার দেখবে যে আরও একটা অবজেক্ট এখানে রয়েছে সে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে আরও একবার কল দেবে তার মানে এই পুরো কোডটা থেকে আমরা তিনটা আউটপুট পাব প্রথমে হচ্ছে এই সি আউট এক্স প্লাস ওয়াই তারপরের বার দুইবার আমরা এই আই এম ডিফল্ট কনস্ট্রাক্টরটা আউটপুট হিসেবে পাবো কারণ এখানে প্যারামিটারাইজ অবজেক্ট বাদ দিয়েও আমরা দুইটা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করেছে তো আমি এখন যদি এই কোডটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো প্রথমে দেখতে পাবো হচ্ছে টোয়েন্টি তারপরে আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর তো এই টোয়েন্টি ফাইভের পরে আমি একটা নিউ লাইন দিয়ে দিই তাহলে আরও জিনিস ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবেন এবার আমি যদি কোডটাকে রান করে দিই তাহলে একদম সিম্পল জিনিস টোয়েন্টি ফাইভ আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর ঠিক আছে ডিফ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যদি একদম সিম্পলি বলি তাহলে আপনি একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবেন তারপরে একটা অবজেক্টের মাধ্যমে সেখানে প্যারামিটার পাস করে দেবেন একদম সিম্পল জিনিস তো এই ছিল আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তো এই ভিডিও থেকে একটা কুইজ থাকবে সেই কুইজটা হচ্ছে এই কোডটাকে কিভাবে চেঞ্জ করলে আমি এরকম আউটপুটটা পাবো সেরকম ভাবে চেঞ্জ করে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের মধ্যে পুরো কমেন্টটা করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ